এবারের দোল পূর্ণিমা ফকির লালন সাইজির সেউরের আখড়াবাড়ি সাধুগুরু বৈষ্ণবে একেবারেই পরিপূর্ণ। ফকির লালন সাইজি তার জীবদ্দশায় এই উৎসবটি, এই সাধু সংঘটি অষ্টপ্রহরী পালন করতেন, তাই তার শিষ্য প্রশিষ্য লালন অনুরাগী, লালন প্রেমী এবং লালনকে যারা ধারণ করেন প্রত্যেকেরই যেন একটি কথা, চলো যাই আনন্দবাজারে, চলো যাই সাধু সাধ বাজারে। তাই সবাই এসেছেন, আলোকিত মুখরিত করে রেখেছেন ফকির লালন সাইজির চারিপাশ। এই উৎসবটি তার জীবদ্দশা থেকে অদ্যাবধি পর্যন্ত আছে এবং আমরা বিশ্বাস করি এই উৎসবটি আজীবন থাকবে, কারণ ফকির লালন সাইজি গৌর পূর্ণিমায় যে মূল বিষয়টি ধাবিত করেছেন সেটি হচ্ছে প্রত্যেকটি প্রহরী নিজেকে আলোকিত করো, প্রতিটি মুহূর্তই যেন তোমাকে জীবন্ত থেকে জীবন্ত থাকতে হয়। তাই মানব প্রেম, মানুষ ভোজলে সোনার মানুষ হবি, যাই বলি না কেন, মানুষের প্রতি মানুষের ভ্রাতৃত্ব বোধ এবং মানবতা বোধ, এটি যেন এই দোল উৎসবকে আরও একটু বেশি এগিয়ে নিয়ে গেছে। তাই আমরা দেখি যে সবার সব কাজ থাকার পরও যেন মনের এক কিঞ্চিত কারণেই ছুটে আসে এই দোল উৎসবে, মিশতে চায় সাধুর সঙ্গে, মিশতে চায় মানুষের সাথে। এইভাবেই মনের সাথে মিল রেখে মানুষ এগিয়ে যায়, ধারণ করে লালনকে প্রাণ থেকে প্রাণে। তো এখানে আমরা ফকির মতবাদে যারা থাকি, এটা হচ্ছে বিলাই তত্ত্ব, এখন এই তত্ত্ব হিসাবে যে বিধান, সে বিধান অনুযায়ী তিনটে সেবা নিরূপণ আছে, আপাতত অন্ন স্বন্ন সেবা এগুলো আছে, আর তাছাড়া আরও সেবা আছে সাধুদের জন্য, 64 প্রকার সেবা। তো সে জায়গায় আমাদের যদি একোক্ত সেবা দিয়ে যদি কমিটি সারি দিতে চায়, তাহলে তো ওইটা তো মনের কাছে মানিয়ে নেওয়া যায় না, বিধান তা কয় না, বুঝেছেন। যেটা পূর্ণতা আছে সেই পূর্ণতা তো আমাদের আসবে না, যার ফলে এখন হয়তো বলার কিছু নেই, বুঝেছেন। কমিটির আগালে বা তাদের নিকটে আসে যখন, তারা দেখাশোনা করতে দায় দায়িত্ব নিয়েছে, কিন্তু এখন তো নিয়ে সেরে যদি আমাদের যদি বিধান যদি উল্টা দিয়ে ওদের সুবিধা মতো করতে চায়, তাহলে তো হয় না, কেমন যেন হয়ে যায়। মানব ধর্মের শ্রেষ্ঠ ধর্ম যেটা বিধান, মহামানব একজন মহাসাধক দরবেশজি লালন সাহের, তার যে মানব ধর্ম মোতাবেক, এটা জাতি ধর্ম, সামাজিক ধর্ম, অনেক ধর্ম আছে, সর্ব ধর্মের নির্বিশেষে যে এই মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এই শ্রেষ্ঠ ধর্মের ভিতরে যদি আমরা সেই নিয়ম বিধানগুলো যদি আমরা ঠিক মতো মেনে না যেতে পারি, তাহলে আমরা ইবাদতটাই আমরা কী করে পূর্ণাঙ্গ করবো। আমরা দিনের মধ্যে আসি, যদি দিনটাই যদি বিধান মতো যদি পালন না করতে পারি, পূর্ণতা যদি না করতে পারি, তাহলে তো আমাদের যে মনের আশা আকাঙ্ক্ষা এই যে ধামে আসছি, তে সেই আশাটাও তো আমাদের বিঘাত, হ্যাঁ, পূর্ণাঙ্গ হবে না। তো যাই হোক, এখন বলার কিছু নেই, মেনে নিতে হবে আর কি। জয়গুরু আদেশ, জয়গুরু। এইটা হচ্ছে তিরোধান দিবস এবং দোল পূর্ণিমা এই অনুষ্ঠানটা। তো সাইজির একটা যে সাধু সঙ্গ হয় তেরা, আমরা এবার বাড়ির থেকেই জানছি, শুনছি যে এবার একোক্ত রাত্রি সেবা দেবে, পূর্ণ সাধু সঙ্গটা 24 ঘন্টা হবে না। মানে সাধু সঙ্গের যে একটা আইন আছে যে ওই আপনার হচ্ছে রাকাল সেবা, বাল্য সেবা, অধিবেশ সেবা, পূর্ণ সেবা, 24 ঘন্টায় একটা সেবা চলে। তো ইনারা সেটা করবে না, আগে আমরা বাড়ির দিন শুনেছি, তো অনেক সাধুগুরু এটা শুনি আসেনি, তারা তো ভাত খাতি আসে না, তারা এই সাধু সঙ্গটাই করতে আসে। তো যদি এখন রোজার জন্যে, ছিন্নির জন্যে যদি এরে যদি ওই রোজা আলার সমস্যা হয় বা নামাজের সমস্যা হয় বা এই সমস্ত সমস্যা হলে মাঠে যে গান বাজনা মাইকটাই ওগুলো বন্ধ করে দিল, কিন্তু মাজারের ভিতর যে সাধু সঙ্গটা হয়, এই সৎসঙ্গটা হচ্ছে না বলি সাধুগুরু তা শুনি মন ভেঙে গেছে, আসেনি। ভাত খাওয়ার জন্য সাধু না, কিছু না, সাইজির যে সেবা চলবে সাইজির উপলক্ষে এই নুন ভাত একবার নেওয়ার জন্য সাধুরা আসে এই জায়গায়, অনেক বহুত দূর দূরান্তে তিন, এবং যারা আসে এখানে যাকে নেন প্রত্যেকেই এভাবে অর্থ খরচ করি এখানে সাইজির ওই নুন দিক আর ফ্যান দিকে সেবাটা নিতে আসে, কিন্তু সেটা হয়নি দিদাই শোনার কারণে অনেকজন চলে গেছে, আর এ একানা মানুষও তো এখানে নাই। তো এখন তো পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, কিন্তু এরা সাধু সঙ্গটা চালু রাখি ওর মাঠ বন্ধ করে দিলে খুব সুন্দর হইতো, এমনিও পড়াই 40-41 বছর এই পত্তা করে এখানে আসি, শিবা শান্তি নিয়মকানুনটা এদের সরকার
আমার মাঝে আমি পাবো, তাই না? ওইটা পাইবার জন্য আমরা আসি। আমরা তো ওই সেবা টেবা নেওয়ার জন্য খুব গান গায়া খুব দম দরুম করলাম, ওরা আমার খুব একটা ই না। আমার ইচ্ছা হলো আমরা আত্মাকে পরিপূর্ণতা দিতে চাই। তা বলো, যতই যা লেখছে দেখছি, কিন্তু সাইজির কাছে আমি বহু কাজে ঋণী। উনি বহু কিছু বইলে গেছেন যেটা এখনও আমি অর্জন করতে পারিনি, চেষ্টায় আছে। অর্জন করা তো একটা সাধারণ কথা না, বুঝছেন নি? সেটা এক নম্বর হলো আমার গুরুজি, আমার যে মুর্শিদ কেবলা ছিলেন, ওনার নির্দেশ ছিল আমি এখানে যেন আসি, ওই একটা হইল বড় জিনিস। আর ওনারা যেন আইলে ওনার সেই বাণীগুলো আমার ভেসে উঠে, আমার সে চোখের সামনে অদৃশ্য জগৎ ভেসে বেড়ায়, সেটা আমি দেখতে পাই। এটা তো উনিই বলে গেছে, তাই না? জয় হোক সাধুগুরুর জয় হোক। লালন সাহেজির এই সাধুসঙ্গ, দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব, আজকের এই রোজার কারণে সাধুসঙ্গ মানে বাইরের যে মঞ্চটা হয় সেটা শুধু হচ্ছে না, কিন্তু সাধুসঙ্গটা হচ্ছে। সাধুসঙ্গ দুই বেলা তিন বেলা সেবা দিত, সাধুসঙ্গের জন্য সেটা দুই বেলা দিচ্ছে। তো দূর দূরান্ততে যারা সাধুগুরু এসেছে, তো মোটামুটি অনুষ্ঠান পরিপূর্ণতায় আছে, কিন্তু রোজার কারণে একটু বিলম্ব হয়েছে, একবেলা সেবাটা আমাদের দিচ্ছে না, এর কারণে আমরা একটু ব্যথিত। ব্যথিত হলেও রাষ্ট্রের সাথে আমাদের চলতে হয়, সারা বিশ্ব নিয়েই চলতে হয়, সেই কারণে আমাদের একটু ব্যথা আছে। তারপরে অনেক সাধুগুরু অনুষ্ঠানটা বিলম্ব হওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে যারা আসবে তারাও অনেকেই আসেনি, তো সব মিলে এবার একটু অনুষ্ঠানটা ছোট আকারে, আমাদের যে গুরু পরম্পর যে ধর্ম সেটা সাধুসঙ্গ আকারে অডিটোরিয়ামের ভিতরে, মাজারের আঙ্গিনার ভিতরে যে সেই অনুষ্ঠানটা হবে, আর বাইরের মঞ্চটা এবার হচ্ছে না, এর জন্য আমরা একটু ব্যথিত। দোল পূর্ণিমা মানে একটা শুভ লগ্ন, সাইজির ছয় মাস পরে একটা শুভ লগ্ন আসে, এই তিথিটা আসে। সেই তিথিতে সমস্ত লালন সাইজির যারা অনুকরণ অনুধাবন করে তারা সমস্ত মানুষ এক হয়ে একসাথে সেই মিলনমেলাটাকে উদযাপিত করার নামটাই দোল পূর্ণিমা বলা হয়। তো সেই দোল পূর্ণিমাতে এসে সাধুগুরুর যে করণ কিয়া থাকে, ভয় ভক্তি, এবং এটা আমাদের চর্চা কেন্দ্র, সেই চর্চাগুলো এখানে আমরা করি, এবং লালন সাইজি জীবিত থাকতেও এই সাধুসঙ্গটা উনি করতেন। তিনি অনেক গান লিখেছেন, তার গান আমরা ভক্তি সহকারে শুনি বা টিভিতে দেখি, অনেক ভালো লাগে। বাচ্চাদের, আমাদের বাচ্চাদেরও শেখানোর চেষ্টা করছি, তারা যাতে লালন সাহের ভক্ত হতে পারে এবং তার গান কণ্ঠে আবদ্ধ করতে পারে। এই জন্য তার অনুষ্ঠানে আমরা এসেছি, ঘুরে দেখছি, অনেক ভক্তরাই এখানে এসেছে তার উদ্দেশ্যে, খুব ভালো লাগলো আমাদের। আমাদের লালন সাজি উনি মাটির বাউল, গ্রামের বাউল, প্রকৃতির বাউল। ওনার বাউল সঙ্গীতে আমাদের বাংলাদেশ পৃথিবীতে পরিচিতি লাভ করেছে। আমি খুবই উৎসাহিত যে আমি আসতে পেরেছি, আনন্দিত, আপ্লুত, আমার এমন সুযোগ আমার জীবনে ঘটেছে।